শীতের প্রারম্ভেই রাজধানীর কলেজ টিলা লেকে ভিড় করেছে সুদূর বিদেশ থেকে আগত পরিযায়ী পাখিরা। প্রতি বছরে এই লেকে আসে এই অপূর্ব রং বেরঙের বিদেশি পরিযায়ী পাখির দল। পাখিদের এই সৌন্দর্য দেখতে কলেজ টিলা লেকে ভিড় করছেন স্থানীয় মানুষ এবং পাখিপ্রেমী লোকজন। তবে লেকটিকে আরও একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে মানুষের আনাগোনা আরও বৃদ্ধি পেত বলে স্থানীয়দের মতামত। উল্লেখ্য, শুধু সাইবেরিয়া সহ বিভিন্ন জায়গা থেকে হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে শীতের সময় ভিড় করে এই পরিযায়ী পাখিরা। পুকুরটা দেখতে পাচ্ছেন আপনারা, পুকুরে প্রতি বছরই শীতের সময়, শীতের আগেই পাখিগুলি আসে, প্রতি বছরই আসে। তো পুকুরটাতে দেখতে পাচ্ছেন চারিদিকে এই যে গাছপালা জঙ্গল হয়ে আছে, এইগুলি যদি একটু পরিষ্কার করা হয় তো আরো সুন্দর হবে। বিকাল দিকে অনেক লোক আসে পুকুরে পাখিগুলি দেখতে, অনেকে সুন্দর লাগে। তো যদি সরকারি পুকুরটাকে পরিষ্কার পরিষ্কার করে দেয় আরো লোক আসবে, আরো সুন্দর দেখা যাবে। এটাই কি পরিমাণ লোক মানে আসে আপনার? আসে বিকাল দিকে, ওই যে যায় দিকে ঘুরতে, ওয়াকিং এ যায়, অনেক লোক আসে, ওরা দাঁড়িয়ে ওই পাখিগুলি দেখে, অনেকে ওই ছবি নেয়, পাখিগুলো খুবই ভালো দেখতে, খুবই সুন্দর লাগছে। এটা তো ওইটাই পরিষ্কার পরিষ্কার হলে এই জায়গাটা, তাহলে আরো লোক আসবে। যদি সরকার যদি কোনো উদ্যোগ নেয় তাহলে এটার লেগে ভালো হয় কি? পুকুরটা মধ্যে অনেক জায়গায় থাকে, এটা যদি এটা সরকার নেয় তাহলে ভালো হয়। এখানে অনেক কিছু আবর্জনা, কিছু পালানি হয়, তো এটা যদি দেখে সরকার একটু ভালো হয়। কি পরিমাণ পাখি আয় মানে শীতের সময়? শীতের সময় তো আগে তো অনেক পরিমাণে আইতো, কিন্তু এখন কিছু কমে গেছে। গাইটা মানে পাখিগুলি দেখতে গিয়ে লোক টুক আসেনি? এগুলি লোক তো আসে, কিন্তু এখন